বাংলা সাহিত্যের ভাণ্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচো। আজকে শোনাবো নবনীতা দেবসেনের গল্প মুলতানি কামধেনু, দ্বিতীয় পর্ব। গরু প্রথমে বাঁধা হলো বাড়ির সামনের আঙিনায়। 10 মিনিটের মধ্যেই জেঠিমার নিজের হাতে পুঁতে যাওয়া সাদা পঞ্চমুখী জবা গাছের মাথাটা আর রঞ্জনের বাবার শখের লতানি আমের গাছের ডগাটা মুড়িয়ে খেয়ে ফেললেন। তদুপরি মঞ্জুর দোপাটিগুলোকে নিশ্চিন্ন করে দিলেন। পাড়া শুদ্ধ সারা পড়ে গেল। কি সর্বনেশে গরু রে বাবা, এই সরাও সরাও, হাঁটাও হাঁটাও। অগত্যা গরু এলো পিছনের উঠোনে। এসেই সে বেদির তুলসী গাছে গিয়ে মুখ দিলে। হাঁ হাঁ করে উঠে ওকে তৃতীয়বার সরিয়ে দেওয়া হলো কুয়োতলার পাশের সরু জমিটুকুতে। ওখানে যাওয়া মাত্রই দেখ না দেখ তারে হারান জ্যাঠার গামছা শুকোচ্ছিল, আরাম করে খেতে শুরু করে দিয়েছে। এ কি হ্যাংলা ছাগলপানা গরু, একে কোথায় রেখে নিশ্চিত হওয়া যাবে? খুব শক্ত খোঁটাতে খুব ছোট্ট দড়িতে প্রায় ফাঁসি দেওয়ার মতো করে বেঁধে রাখা হলো। বসন মামা দূর থেকে তাকিয়ে মুখে বললেন, ছি, অত কঠোর বন্ধন দিতে নাই, গাবি ভগবতী বইলা কথা। কিন্তু বাঁধন আলগা করার কোনো লক্ষণই দেখালেন না। বিকেলে সতু গয়লা এলো দুধ দুয়ে দিতে। অমনি বসন মামার রূপ পাল্টে গেল, ঠিক যেন আর্মি কমান্ডার। পকেটে হাত গুঁজে সোজা হয়ে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে হাঁক পারলেন, ব্রঞ্জু মঞ্জু সন্টু পচা সদা মেন্তি, অ্যাটেনশন, লাইন বান্ধা খাড়াইয়া যাও। ওই মেজদি প্রত্যেক চাইল্ডের হাতে হাতে পোয়া বাটি দিয়া দেন, পোয়া বাটি, এক এক বেলায় 5 শের কইরা, কামধেনু বইলা কথা। পাড়া প্রতিবেশীর বাচ্চারাও সব এসে লাইন দিয়ে দাঁড়ালো, যেন 50 সালের লঙ্গরখানার দৃশ্য। সেই সঙ্গে কাঁচ, পেতল, অ্যালুমিনিয়াম, কাঁসা, স্টেনলেসের প্রদর্শনী। সবার হাতে গ্লাস, কাপ, মগ, বাটি, জামবাটি, কাঁসি, ডেচকি, সসপ্যান, টিফিন কৌটো, যে যা পেয়েছে এনেছে, কামধেনু দুগ্ধ খাবে। কৌতূহলী বাপমায়েরাও এসে আশেপাশে দাঁড়িয়েছেন। বসন মামা একটা বাটি করে এক পো তেল এনে সতুর হাতে সসম্মানে তুলে দিলেন। গভর্নরের হাতে যেমন করে বন্যাত্রাণের 501 টাকা চাঁদা দেওয়া হয়, অনেকটা সেই স্টাইলে। অত দুধ দুইতে হবে, বেশি বেশি তেল লাগবে না, বাট নরম রাখবে। অধীর আগ্রহে সবাই চেয়ে আছে। ঠোঁট উল্টে সতু বলল, গরুটার দুধ কোথায়? এ তো মিনিট দুয়েকেই ফুরিয়ে যাবে। গেল তাই, মোট 1 গেলাস দুধ হলো। বসন মামা চুপ, পুরো 1 মিনিট উঠোন জুড়ে গভীর স্তব্ধতা, কারুর মুখে শব্দ নেই। সতু গয়লা কটমটিয়ে বসন মামা মুখের দিকে চেয়ে আছেন, আর বসন মামা সতুর দিকে, আর উপস্থিত দর্শকবৃন্দ একবার এর দিকে আর একবার ওর দিকে। কাপ, গ্লাস, মগ ধরা হাতগুলো নেমে এসেছে, বাতাস শিশের মতো ভারী। হঠাৎ বসন মামা উৎফুল্ল কণ্ঠে বলে ওঠেন, বুঝছি বুঝছি, প্রবলেমটা হইল গিয়া কনসেন্ট্রেশনের। মেজদি লই আইসেন কলসি, মিশান জল, এই দুধ কামধেনু দুগ্ধ, ক্ষীরের মতো ঘন, এই হলো কনসেন্ট্রেটেড মিল্ক। ওই সয়াবিনের খাওয়া পাকস্থলিতে এমন আনডাইলিউটেড কাউজ মিল্ক তো ডাইজেস্ট হইব না। কাইলি আমি ভেটেরিনারি সার্জেন্টে লইয়া আসুম, গরুর ইঞ্জেকশন দিয়া দিয়া যদি দুধটা কিঞ্চিত পাতলা করতে পারে। আইস বরং 1 কাপ কইরা জলে 1 চামচ কইরা দুধ, এই কনসেন্ট্রেশন থাকুক। তাই খেলো রঞ্জু মঞ্জু সন্টু পচা সদা মিন্তি সকলে, 1 কাপ জলে 1 চামচ কনসেন্ট্রেটেড কাউজ মিল্ক। খাওয়ার সময় বসন মামার উত্তেজিত হয়ে চেঁচাতে লাগলেন টিভির বিজ্ঞাপনের ব্যাকগ্রাউন্ড ভয়েসের মতন, পিওর প্রোটিন, মেজদি, ভিটামিন, ক্যালসিয়াম, ফসফরাস, কামধেনু দুগ্ধ, পিওর অমৃত, বুঝলেন মেজদি, অমৃত বেশি বেশি খাইতে নাই, বিন্দুতেই সিন্ধু পরিমাণ। পরদিন রাত না পোহাতে দেখা গেল রঞ্জনদের গেটে একজন লোক সাইকেলের ঘন্টি মারছে। সাইকেল থেকে বেশ কয়েকটা বালতি ঝুলছে, তার গা খালি, হাঁটু পর্যন্ত খাটো ধুতি, ট্রিং ট্রিং করে ঘন্টি মারে আর হে বাবু বলে ডাক পাড়ে। রঞ্জন বেরুলো, কাকে যাই, গাই কিধার বলবা, সুই লাগানে আয়া, সুই, হা হা সুই, ইঞ্জেকশন, দুধ কা বাস্তে, এ আপনি কি ভেটেরিনারি সার্জেন্ট? ক্যা ভেটেরিনারি, মেরে পাস ছোট ভৈঁস আর 4 গাই ভৈল, মুঝকো ভেটেরিনারি সে কা কাম, গাই কো সুই লাগানা হ্যায় কি নেহি। গরুর ঠ্যাং বেঁধে ছেদে
দিব্যি সই লাগিয়ে দুধ দুয়ে দিয়ে গেলেন ভেটেরিনিটেরি গয়লা। আবার সেই পোয়াটাক দুধ হলো। এবেলা আর পাড়ার কেউ কামধনুর দুগ্ধ খেতে আসেনি। মা বাড়ির বাচ্চাদের হরিণঘাটা দুধের সঙ্গে ওটা মিশিয়ে খেতে দিলেন ওভালটিনের মতো। বিকেলে সতু গয়লা এলো না, তার কামধেনু দুইবার সময় নেই। অগত্যা তেলের বাটি নিয়ে বসন্তমামা নিজেই বসলেন দুধ দুইতে। গায়ের ব্যথাটা এবেলা কিছু কম আছে, কিন্তু ওই সুঁই লাগানোর রিয়াকশনেই কিনা কে জানে, কামধেনু আজ ভয়ানক রেগে উঠেছে। তার হাবভাবে ক্রোধটাই প্রকাশ পাচ্ছে বেশি। কেবল গাঁ গাঁ করে বিশ্রী একটা আওয়াজ করছে, এক ট্যাঁড়া চোখে পাকিয়ে পাকিয়ে কি একরকম করে চাউনি দিচ্ছে, যেটা মোটেই সুবিধের মনে হচ্ছে না। হারানজাটা বললেন, থাক বসন্ত, এবেলা দুধ দুইতে হবে না, একটু বরং জমুক, কাল সকালে তোমার ডাক্তার এসে দুয়ে দেবে খন। বসন্ত মামা সেটা শুনবেন কি যে কন্যা, আপনি জামাই বাবু, দুধ দোবেলা না দুইলে কি চলব। তারপর তৈলাক্ত হাতে বাটে হাত দেওয়া মাত্রই গরু জোড়া পায়ের লাথিতে বসন্ত মামাকে শুট করে পেনাল্টি কর্নারেরও বাইরে পাঠিয়ে দিল, একেবারে ড্রেনে। রঞ্জু সন্টু পচা সদা সবাই মিলে ধরাধরি করে তাকে তুলে প্রথমে নিয়ে গেল কুয়োতলায়, বেশ করে গা ধুইয়ে সোজা খাটে, আর হারানজাটা ছুটলেন ডাক্তারখানায়। মা বসন্ত মামাকে আর্নিকা খাইয়ে বললেন, না ভাই বসন্ত, এর চেয়ে হরিণঘাটাই ভালো ছিল, এ বড় অলক্ষণে গরু। শুয়ে শুয়ে কুঁই কুঁই করে বসন্ত মামা বললেন, ছি মেসদি ছি, অমন কইরা বলে না, মা ভগবতীরে কুবাক্য কইতে নাই, ও ভগবতী কুপিতা হইতে পারেন। মা ভগবতী ইতিমধ্যে দড়ি আলগা করে পরম কুপিতা একখানি বদনচন্দ্রিমা জালনা দিয়ে ঘরের মধ্যে গলিয়ে দিয়ে বসন্ত মামার কচি কলাপাতা রঙের লুঙ্গিটা আলনা থেকে টেনে নিয়ে চপড় চপড় করে চিবিয়ে চলেছেন। দেখতে পেয়েই মঞ্জু চেঁচিয়েছে, আর তিনিও চটপট লুঙ্গি শুদ্ধ মুখটি বের করে নিয়েছেন। এখন গরুর মুখ থেকে লুঙ্গি কেড়ে নেয় কে, কার এত সাধ্যি, এর চেয়ে বাঘের মুখ থেকে হরিণ কেড়ে নেওয়াও সোজা। সে কি ভয়াবহ রুদ্র মূর্তি, কুপিতা বলে কুপিতা, মাথা নিচু করে সিংহের মতো ফুঁসছে, আর থেকে থেকে এই লেজটাকে পতাকার মতো উঁচু করে ঘুরে ঘুরে গোবর ছড়া দিচ্ছে সারা উঠোন ময়, তার ধারে কাছে এগোনো যাচ্ছে না। লুঙ্গি খেতে খেতে রাত্রি হয়ে গেল, গরুর ফোঁসফোসানি কমল না, অন্ধকারে চোখ দিয়ে যেন সবুজ আগুন ঠিকরে বেরোতে লাগল। গরুর ভয়ে অস্থির হয়ে মা দুর্গা নাম জপতে জপতে দোর জানলায় খিল দিয়ে শুলেন। রাত বিরেতে কে জানে কি ঘটে। ভোর হতে না হতেই ট্রিং ট্রিং ঘণ্টা বাজিয়ে ভেটেরিনিটারি সার্জেন বালতি সমেত হাজির, কিন্তু গরুর দেখা নেই। সামনের বাগান, পিছনের উঠোন, এপাশের গলি, ওপাশের জমি, গরু খোঁজা খুঁজে অবশেষে সার্জেন সাহেব শান্ত কণ্ঠে রায় দিলেন, এ বাবু আপকা গায়ে ভাগল বা। দেখা গেল লোহার খোঁটা উপরে পাঁচ ফুট উঁচু সলিড ইটের পাঁচিল টপকে রাত্রিবেলায় গরু হাওয়া। চিহ্ন বলতে কেবল কয়েক কুচি লুঙ্গি পড়ে আছে আর কিছু ফুয়েল। না, মুলতানি গরুই বটে, সন্দেহ নেই আর। মেন্তি বলল মহা খুশি হয়ে, এই গরুটাকে নিয়েই স্কুলে নার্সারি রাইম পড়াচ্ছে আমাদের, জানো কাকিমা, দ্য কাউ জাম্পড ওভার দ্য মুন। হারানজাটা সসংকোচে শ্যালকের ঘুম ভাঙালেন, বসন্ত, ও বসন্ত, ইয়ে হয়েছে, মানে ওই তোমার কামধেনু তো পাঁচিল টপকে পালিয়েছে বলে মনে হচ্ছে, ওই ৩০০ টাকা। আর আমি হাঁপ ছেড়ে মা বললেন, বেশ হয়েছে, আপদ গেছে, টাকা যায় যাক দাদা, প্রাণটাও যেত যে, সাক্ষাৎ ভগবতী তো না, সাক্ষাৎ মহিষাসুর, বাহ বাহ। বসন্ত মামা পাশ ফিরে শুয়ে হাই তুলতে তুলতে বললেন, যাইতে দেন জামাইবাবু, যাইতে দেন, যাইতে দেও গেল যারা, বুঝলেন মেজদি, দুষ্টু গরু চাইতে শূন্য গোয়াল ঢের ভালা, ফার বেটার। তারপর পাশ বালিশ চাপটে চোখ বুঝে বললেন, এইবার কুকুর পোষেন জামাইবাবু, কুকুর বড়ই প্রভু ভক্ত জীব, ম্যানস বেস্ট ফ্রেন্ড, এই গরুর মতো বেইমান জাত ওয়ার্ল্ডে নাই। দাড়ি কামাতে কামাতে হারানজাটা আর চোখে একবার দুষ্টু হেসে শ্যালকের ম্লান মুখটি দেখেন, তারপর বলেন, কেন, হর্স তো ভালো, হর্স ইজ এ নোবেল অ্যানিমেল। শুনেই বসন্ত মামার এক চোখ খুলে যায়।
বলেন, তা কইছেন কথাটা মন্দ না। হর্সকে সত্যই নোবেল অ্যানিমেল কন যায়। তারপরেই দুই চক্ষু মেলে হঠাৎ নতুন উৎসাহে পিল্লায় হাঁক পারেন, এই ব্রঞ্জ বন্ধু সন্ত পচা সদা মেন্তি, এই ঘোড়ায় চড়বা নাকি? টকবাগাবক টকবাগাবক পক্ষীরাজ, স্কুলে যাবা রোজ রোজ ঘোড়ার পিঠে কইরা, লাইক দি প্রিন্স অফ ওয়েলস, বাগানে তো জাগার অভাব নাই। এই সত্য সত্য এই ভাঙা ঝরঝরা বাস গুলান শিশু স্বাস্থ্য একেবারে রটেন কইরা দেয়, ফিনিশ কইরা দেয় মেজদি।